হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, প্রথমে মাছটা ভিজে নিব, তার জন্য তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা ভেজে নেব, গরমে পুরো আসছে, গরমে রান্নাবান্না করতে অনেক কষ্ট, তার জন্য আমি একটু শর্টকাট রান্না করছি। ডাল রান্না করছি, টমেটো ভর্তা আর রুই মাছের কালিয়া। এখন মাছটা তুলে নিব, মাছটা বাজে সে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, একটু
টমেটো দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো হোক, আলু অ্যাড করে দিব। আর কালিয়ের সাথে অবশ্য আলু দেয় না, আমি দিতেছি, আমার জামাই আলু খুব পছন্দ করে, ওর জন্য দিলাম। ও আলু প্রিয় মানুষ। একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। হয়ে গেল আমার রুই মাছের কালিয়ে, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।